কান্নাজড়িত কণ্ঠে শ্বশুরকে নিয়ে যা বললেন নায়ক রিয়াজ। ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। বুধবার রাত 9:15 দিকে এই ঘটনা ঘটে। শ্বশুরের মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়াজ। ধানমন্ডির বাসা থেকে আবু মহসিন খানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। বৃহস্পতিবার সেখানে যান রিয়াজ। মর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে রিয়াজ বলেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে মাফ করে দেন, বেহেশত নসিব করেন, এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না। আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন রিয়াজের শ্বশুর মহসিন। এ সময় তিনি বার্ধক্যের নিঃসঙ্গতার কথা জানান। মহসিন বলেন, আমি ক্যান্সার আক্রান্ত, আমার ব্যবসা এখন বন্ধ, আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়, আমি বাসায় একাই থাকি। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে লাশ পচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।